বাউল বলছে বাবার বাড়ি গেলাম শ্বশুর বাড়ি তখন বাউল বলছে তবে তোমার বাড়ি কই গো নারি তোমার বাড়ি কৈশোর কাটে বাবার আশ্রয়ে বাস্তব কথা শিশুকাল আর কৈশোর কাটে বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে এখন বৃদ্ধ বয়সে আশ্রয় জনম ঘরে ভাত্রা ধিলি ওমে পরের হাদিতে আপন ভেবে বাস করিলি ওই পরের বাড়িতে জনম ঘরে ভাত্রা ধিলি পরের হাড়ি আপন ভেবে বাস করিলি পরের বাড়িতে বাস করে চোর তবে তোমার বাড়ি কই
ঠিকানা খুঁজলি না ভবে। বাউল বললেন যে মেয়েদের কথা, শেষের দিকে বললেন নকুল কয় নিজের ঠিকানা খুঁজলি না ভবে। নিশ্চয়ই নকুল কোনো মেয়েদের নাম নয়, ছেলেদের নাম। বাউল বললে, ও মানুষ, এই পৃথিবীতে এক কৃষ্ণ জগৎপতি আর আমরা সবাই প্রকৃতি। যদি বলেন কেন আমি মানুষ, আমি পুরুষ, আমি ছেলে হতেই পারেন। বাউল, এই বাউলকে, এই মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছেন। সৃষ্টির জন্য আমার গোবিন্দ লিঙ্গটাকে পরিবর্তন করেছে, স্ত্রী অ্যান্ড পুরুষ, আর কিছু না। যদি একরকম মানুষ সৃষ্টি করে তাহলে তার সৃষ্টি নাই, তার প্রলয়ও নাই, তাই না? নকুল কয়নি নিজের ঠিকানা খুঁজলি না ভবে, মহাকালের পালকি যেত এসে পরে কবে, নকুল কয়নি নিজের ঠিকানা খুঁজলি না ভবে, মহাকালের পালকি যেত ও ছেলে এসে পড়ে কবে।